লেডিও রোহিতা এর বৈজ্ঞানিক নাম, এই বুকটা দেখছো প্রান্তীয়, আর আমরা দেখতে পাচ্ছি যে পৃষ্ঠীয় পাখনা, এখানে দেখতে পাচ্ছি যে বক্ষ পাখনা, শ্রোণি পাখনা এবং এখানে বায়ু পাখনা, এখানে বায়ু ছিদ্র, জল ছিদ্র, বাকিগুলো আছে। লেজটা দেখতে পাচ্ছ, অবস্থানটা লেজ দেখো ইকুয়ালি বিভাগে, লেজ আর সমান দুই ভাগে বিভক্ত, এখানে লেজের অবস্থানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এর সারা দেহ পিচ্ছি, আমি যখন হাত দিচ্ছি পিচ্ছি লাগছে না, কারণ এখানে মিউকাস আছে, এবং এর যে আঁশ তোমরা এক একটা আঁশ কোথায় দেখবা এরকম আলো দিয়ে ধরবা, সাইক্লোয়েড স্কেল দেখতে পাবা, সাইক্লোয়েড স্কেলের যে বৈশিষ্ট্য সেগুলো তোমরা পাবা। তোমরা এক্সটার্নাল মর্ফোলজি জানো, কারণ এগুলো খেয়েছো। এই যে দেখো এখানে কানকো থাকে, কানকোর নিচে যে গঠনটা সেটার নাম কি? খোলা। কানকোর নিচে কি থাকে? খোলা। আর বাকিগুলো তো তোমরা এখানে দেখলে বুঝতে পারবা, দেহটা ডর্সো ভেন্ট্রালি মানে পৃষ্ঠ অঙ্গীয় ভাবে চাপা, এই গঠনটাকে আমরা বলি স্ট্রিম লাইন গঠন। এটা হচ্ছে উইমাছ, এটাকে কাপ মাছ বলা হয়, কারণ সিপ্রিনি ফর্মিস এবং সিপ্রিনি মিলিয়ে এই অর্ডার এবং এই ফ্যামিলির অন্তর্গত মাছ একটা, এই জন্য এটাকে আমরা কাপ মাছ বলি। আমাদের আজকের ক্লাসের মেন উদ্দেশ্য এর রক্ত সংবহন তন্ত্র, ফুলকা এবং শ্বসন তন্ত্র অবজার্ভ করা। আমরা ধারাবাহিক ভাবে বলবো, প্রথমে আমরা দেখবো এই যে শ্বসন অঙ্গ, যেটাকে আমরা বলি ফুলকা, কি বলি আমরা? আর ফুলকা দেখতে হলে আমাকে প্রথমে এই কাঠকে কাটতে হবে, কাটলে এর ভিতরে চার জোড়া ফুলকা দেখতে পাবে। এই চার জোড়া ফুলকা বা ফুলকা গঠন তোমাদের ক্লাসে পড়িয়েছি, গত ক্লাসে পড়ানো হয়েছে। তাহলে আমরা এই পাশে চারটা, বাম পাশে চারটা, ডান পাশে চারটা, এরকম ফুলকা দেখতে পারবো। আসো আমরা একটা ফুলকা উঠাই, উঠাই তোমাদেরকে দেখাইতেছি।